বিজেপি সাংসদ নিখোঁজ বলে এবার পোস্টার পড়ল দুর্গাপুর মহকুমা আদালত চত্বরে। বুধবার দুর্গাপুর মহকুমা আদালত চত্বরে এই হীন পোস্টার দেখে হতবাক আদালতে আসা সাধারণ মানুষ থেকে শুরু করে আইনজীবীরা সকলেই। পোস্টারে উল্লেখিত রয়েছে, বর্ধমান দুর্গাপুরের সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়ার দেখা মেলে না। দুর্গাপুরের সাংসদ জি দিল্লি থেকে ফিরল কি? তাই না দেখা দলের লোক অন্য কেউ এমপি হোক, এমন স্লোগান লেখা পোস্টার ছেয়ে গেছে আদালত চত্বরে। বাঁকুড়াতে বিজেপির এমপিকে মন্ত্রীকে তাকে বন্ধ করে রেখেছে বিজেপির লোকেরাই। এটা বিজেপির লোকেরাই চাইছে, বলছে ঘরের লোক সাংসদ হোক, কোথাও ওখানে তো বোঝাই যাচ্ছে বিজেপির অন্তর্দ্বন্দ্ব বেরিয়ে আসছে। না, বাঁকুড়ার ঘটনা দুর্গাপুর না, সেটা সারা ভারতবর্ষেই হবে, কারণ বিজেপিকে তো কেউ চায় না। স্বাভাবিকভাবে সাংসদের উপর দোষ দিয়ে যদি বিজেপি ভাবছে যে নতুন মুখ দিয়ে পুরনো মদ নতুন বোতলে ভরে বিক্রি করা যায় কিনা সেই চেষ্টাই করছে, তাই একে বলেছে। আর আলুওয়ালিয়া সত্যি কথা বলতে তাকে তো দেখা যায়নি, কোথাও দেখা যায়নি। এই পোস্টারটাও মিথ্যে নয় আর বিজেপির অন্তর্দ্বন্দ্বটাও মিথ্যে নয়, দুটোই সমানভাবে চলছে, ঠিকই আছে, এরকম চলবে। দুর্গাপুর থেকে হরি ঘোষের রিপোর্ট, এনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।